নমস্কার সবাইকে, আমাদের চ্যানেলে স্বাগত জানাই। একটু তো বেলা হয়ে গেছে, বসে পড়েছি এই জন্য মা আর আমি। এই যে সিলভার কাপ মা জেনেছে, মাছটা কাটছি, এখন কি হয় দেখা যাক। আর মা ওদিকে আমাদের বাড়িতে প্রচুর পুঁই ডাটা হয়েছে, আর ওখানটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন হবে, তার জন্য সব কেটে আনা হয়েছে। যেগুলো আমাদের খাওয়ার ওগুলো নিয়ে নিয়েছি, আর গরুর জন্য একটু তো আসেই, পরপর দেওয়া হবে। তার জন্য দুজনে মিলে শুরু করেছি, আর মন একটু ঘুমিয়ে পড়েছে আজকে কোনো কারণে, এই জন্য শুরু করছি। তো মাছটা কেটে নি, মানে এখন তো আবার শীতের সবজি দেওয়া হবে, এই জন্য বাড়ি টাড়ি পরিষ্কার করা হচ্ছে। এই পুঁই ডাঁটা গুলো কিছু ওই বীজের জন্য, মানে বিচড়ি আমরা বলি, বিচড়ির জন্য ওই এতে মাচাতে তুলে দিয়েছি, সেগুলো কিন্তু ভালো হয়েছে। আর এগুলো সব নিচে ছিল, এই জন্য এগুলো নিচের গুলো খেয়ে নিচ্ছি কেটে কেটে। যতটা দারুণ হয়েছে, শুধু খালি কচি কচি মানে ডগ গুলো বেরিয়েছে ওগুলো থেকে, হ্যাঁ ওগুলো থেকে আবার পুঁই বিচড়ি হবে, খাওয়া হবে। মানে এবছর পুঁই ডাঁটা গুলো বেবে এত বড় হয়েছে, এগুলো তো আমি তো ডোগা গুলো কেটে নিয়েছি, এই যে নরম নরম ডোগা গুলো খাওয়াবে বলে। আর পুরো গাছটা রাখলে মনে হয় মানে 20-25 হাত, 20 হাত কমপক্ষে হয়ে যাবে, এত লম্বা হয়েছে। সেগুলো একটু গুঁড়ো হয়েছে বলে নিন, এই নরম নরম গুলো নিয়েছি। আমি তো মুন, তাকে যাই বলো না কেন, না আমি তো মুন। এই আমাদের মুন রানী এসে গেল, ঘুম হয়ে গেল, এইটুকু ঘুম তোমার। গুড নাইটটা জ্বালা ছিল, গুড নাইটটা বন্ধ করে দাও তো, দাদু ভাইকে বলে দাও, বলে দাও। বাবা 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 ফিস দেখো, ফিস দেখো, কত বড় ফিস দেখো, কেটেনি কেটেনি, এই তো ফিস দেখো দেখো। বড় বড় রাখবো না, ছোট করে দেবো, সাবি রাখো যেরম, না না আমি বলছি দেখো যেরম যেরম মনে হয় করো, কোনো সমস্যা নেই। তুমি আজকে সেই যে শেয়াল আর আঙ্গুর ফলের গল্প পড়েছিলে তো, বন্ধুদের বলবে নাকি? এই যে রান্নাঘরে চলে এসেছি, মাছ ভেজে নিয়েছি, প্রায় শেষের পথে ভাজা, তিনটে ভাজা হচ্ছে, আর সব এই যে ভাজা হয়ে গেছে। একটু দেরি হয়েছে তাই এখানে একটু ওরম ভাবে কাটতে হচ্ছে আর রান্না করতে হচ্ছে। তো তার আগে মা সবজি, মা আর মুনের পাপা একটু সবজি কেটে দিয়েছে, তো আমি এগুলো ধুয়ে আনলাম। মেয়ে অ্যাকচুয়ালি ছাড়ছে না, যখন যেমন মানে বাচ্চা তো মামার কাছে থাকবো, ওই জন্য একটু দেরিও হয়েছে, তারপরে আবার ও ছিল, তো হয়ে এসছে, সমস্যা নেই, হয়েও যাবে সব। মাছ যেহেতু ভাজা হয়ে গেছে, এবারে শুধু ওই মা ডাটা কাটছিল, ডাটা আমি একটু আলু আর কচু মুড়ো কেটে নিয়েছি, তো এগুলো দিয়ে একটা তরকারি হবে। পেঁপে কেটেছিলাম, একটু মানে অন্য কিছু রান্নার প্ল্যান ছিল, যেহেতু পরে মা জানা হলো তাই তারপরে
পুই ডাটাগুলো তুলে দিতে হলো, যেহেতু এই সবজি টবজি গুলো লাগানো হবে, তার জন্য একটু প্ল্যান চেঞ্জ করা হলো। ওই এগুলো এই যে পেঁপে গুলো কেটেছিলাম, পেঁপে গুলো আমি চচ্চড়িতেই দিয়ে দেব। মাছ ভাজা হয়ে গেছে, নিয়ে নিচ্ছি। এবারে আমি চচ্চড়ি করব, মাছের মাথা দিয়ে দেব। আমাদের দেরি হলে সমস্যা নেই, কারণ মেয়ে আছে, ওকে স্নান করানো, খাওয়ানো, তারপরে শীতের সময় একটু তো পেয়ালি করতেই হবে, না হলে ঠান্ডা ঠান্ডা লেগে যাবে। আবার শাক চচ্চড়িটা শুরু করেছি, তো মাছ ভাজা ছিল, মানে মাছ ভাজছিলাম সেই তেলটা ছিল, ফোড়ন দিয়ে দিয়েছি আমি, পাঁচফোড়ন দিয়েছি, শুকনো লঙ্কা দিয়েছি, তারপরে পেঁয়াজ কুচি দিয়েছি। এরপর আমি সবজিগুলো দিয়ে দেবো। কচু মুড়ো আর আলু আছে, পেঁপেগুলো দিয়ে দেবো। যেহেতু অন্য প্ল্যান করেছিলাম, তো রাখবো কেন, এগুলো চচ্চড়িতে দিলে খাওয়া যাবে। হলুদ গুঁড়ো, কয়েকটা কাঁচা লঙ্কা, ফেরাবার সময় নিয়ে আমি ভেঙেই দিয়ে দিয়েছি। দিয়ে একটু গুঁড়ো লঙ্কা দিয়েছি, একটু ভিজিয়ে দেবো। ওদিকে ঝোলের জন্য আমি তেল দিয়ে ফোড়ন দিয়ে দিয়েছি, মাছের গুঁড়ো। ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছি, ঝোলে সবজি দিয়েছি, এই যে পুরুল, পুরুল এমনিতে হয়ে থাকে, মা পেড়ে এনেছিল পুরুল, আলু আর এই যে পুঁই ডাঁটা আমি একটু আগের থেকে দিয়ে দেবো, কারণ এক্সট্রা করে ভাজার সময় নেই, তাই এই পেঁয়াজের সঙ্গেই সবজিগুলো ভেজে নেবো। পেঁয়াজটা হালকা ভাজা হয়েছে, ওর সঙ্গে সবজিগুলো দিলে পেঁয়াজও ভাজা হয়ে যাবে, সবজিটাও ভাজা হয়ে যাবে। পরপর হলুদ লঙ্কা নুন উগড়ে দিয়ে দেবো। নুন হলুদ লঙ্কাগুলো দিয়ে দিয়েছি, সবজিগুলো ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবারে আমি শাকটা দিয়ে দেবো। এই যে দুদিকে তুলে দিয়েছি, ঝটপট হয়ে যাবে, নেড়ে দিই। ভাত হয়ে গেছে, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, চচ্চড়িটা তো আমি আগেই তুলেছি, ওটা প্রায় কষা হয়ে এসছে, এটাও হয়ে এসছে, কষা হয়ে গেলে আমি জল দিয়ে দেবো, মাছ ফাছ সব দিয়ে দেবো। চচ্চড়িতে জল দিয়ে দিলাম, এই চচ্চড়িতে সর্ষে দেওয়া যায়, সর্ষে বাটা, তো আমি আজকে দিচ্ছি না, খুব দেরি হয়ে গেছে। আর সর্ষে বাটা ছাড়াও অনেক সময় করে দেখেছি, দারুণ খেতে লাগে, সুপার।
এই মানে এই শাকটারই এমন একটা সেন্ট হয় যে এমনিতে ভালো লাগে। এই জন্য আমি আর মানে এমনিতে দেরি হয়ে গেছে, ওই জন্য আমি আর দিচ্ছি না। আর এদিকে ঝোলটাও হয়ে এসেছে কষা, ঝোলের আনাজগুলো এখানেও আমি জল দিয়ে দেবো। দিয়ে এদিকে হবে আমি মিনের কাছে যাবো, যাবো মন কি করছে দেখবো। দুটোই রান্না তাড়াতাড়ি করে মোটামুটি জল দিয়ে দিলাম। এবার আমি একটু ঝোলটা ফুটে উঠলে মাছ দিয়ে ঢাকা দিয়ে মুনের কাছে যাব, চান করাতে হবে ওকে। এই তুলে দিলাম, এবার শুধু ফুটে গেলেই হয়ে যাবে রান্না। তো এই আমাদের এই উনুনটা, এই দুদিকে উনুনটা এই জন্যই মানে খুব কার্যকরী এই সব তাড়াহুড়োতে। দুটো কড়া থাকলে দুদিকে বসিয়ে দিলাম, খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর জ্বালানি তো আছে, একদম অফুরন্ত জ্বালানি, খুব তাড়াতাড়ি রান্না হয় গ্যাসের থেকে, খুব তাড়াতাড়ি। আমাদের গ্যাস আছে কিন্তু আমি আমি নিজের থেকে গ্যাসে রান্না করতে চাই না, কারণ এই জন্য খুব দেরি হয়ে যায়। ধরুন একটু জল বেশি হয়ে যায়, হতেও তো পারে রান্না করতে গিয়ে, তো জল বেশি হলে খুব তাড়াতাড়ি কিন্তু এখানে জ্বালানি দিয়ে কিন্তু সেটাকে ঠিকঠাক করে নেওয়া যায়। কিন্তু ওই গ্যাসে কিন্তু লিমিটের বেশি তো হবে না, তখন দেরি হয়। এই জন্য আমার খুব মানে উনুনে রান্না করতে ভালো লাগে। বাদল গেছে টুটি, আজ আমাদের ছুটি ও ভাই, আজ আমাদের ছুটি। মেঘের কোলে রোদ এসেছে, বাদল গেছে টুটি, আজ আমাদের ছুটি ও ভাই, আজ আমাদের ছুটি। কী করি আজ ভেবে না পাই, পথারে কোন বনে যাই। কী করি আজ ভেবে না পাই, পথারে কোন বনে যাই। কোন মাঠে যে ছুটে বেড়াই সকল ছেলে জুটি, হা 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 হা। মেঘের কোলে রোদ এসেছে, বাদল গেছে টুটি, আজ আমাদের ছুটি ও ভাই, আজ আমাদের ছুটি। কেয়া পাতার নৌকো গড়ে সাজিয়ে দেব কুলে, কান্দি গীতে ভাসিয়ে দেব, চলবে দুলে দুলে, চলবে দুলে দুলে। কিছুটা দিয়েছে, পুরোটা কিন্তু এখনো হয়নি, মানে ওই মেঘ মেঘ আছে দেখে কিছুটা আপাতত চাপিয়েছে, কারণ বৃষ্টি হলে মাটিটা মেঝেটা তো ভিজে যাবে, এই জন্য উপরে চাপিয়েছে, এখনো কিছু হয়নি। এই যে প্রাইমারি এগুলো সব দিয়েছে, এরপরে আবার ডেকোরেশন হবে ভালো করে। আর পুরো প্যান্ডেলটা দেখতে হলে একদম সে রাস্তার গেট থেকে শুরু করেছে, মানে এখনো কিছুই হয়নি, শুধু বাঁশটা বানা হয়েছে। এই যে এই বাঁশটা সব বানা হচ্ছে একদম, পুরো কমপ্লিট হলে তো সে আরও দেখার মতো হবে। আর এই যে মেঘ মেঘ দেখে কিন্তু সব জল নিকাশির ব্যবস্থা করা আছে, এই যে ড্রেনগুলো করে দিয়েছে যাতে এখানে জল না উঠে আসে, এই যে উঁচু বেড়া মতো দিয়ে দিয়েছে বান মতো। এবার এই ড্রেন আছে, এই ড্রেন থেকে জলটা মাঠের দিকে গড়িয়ে চলে যাবে। আবার এই বাঁশটাকে ওই দুজন মহিলা আজকে আমাদের পাশাপাশি ওনারা কাজ করছেন, ওনারা এই হাত দিয়ে সব নাতা দিয়ে দিয়েছে সুন্দর করে, এই যে দেখতে ভালো হয়েছে। আর এদিকটা একটু কোদাল দিয়ে চাঁচতে বাকি আছে এখনও,
ওর এদিকটা চেছে পরিষ্কার করে দেওয়া হবে। এই যে এক্ষুনি মুনকে চান করিয়ে দিয়ে এলাম, সুস্মিতাকে দিয়ে এসছি, ও তাকে খাওয়াচ্ছে, আমি চান করিয়ে গাটা মুছে দিয়েছি, জামা টামা পরাচ্ছে, সুস্মিতা খাওয়াবে, ভাতও বেড়েছে। আমি এই যে এখানে এসছি, এরপর একটু টুকটাক কাজকর্ম আছে সেগুলো সেরে তারপর আবার আমরা চান টান করে খাবো। তাহলে চলুন। এই চলে এসছি। মন তো তখন একটু ঘুমিয়েছিল, তারপরে খেয়ে দিয়ে বলছে আমি ঘুমোবো না। বা আমরা কি করে খাওয়া দাওয়া করবো? না আমিও খাওয়া দাওয়া করবো, তোমাকে তো খাওয়ালাম, তুমি খাবে না? শুধু শুধু বলতে অনেক অনেক পরে ঘুমিয়েছি, এই এসে আমরা বসেছি। আর আপাতত দুটো রান্নাই হয়েছে, বেশ কদিন ব্যস্ততার সঙ্গে চলছে আর বেশি কিছু রান্না করা যাচ্ছে না। তাও তো এগুলো সবাই মিলে জোগাড় যন্ত্র করে রান্না করা হয়েছে। এই ডাঁটা, পুঁই ডাঁটা, আলু, কচু মুড়ো আর মাছের মাথা দিয়ে তরকারি। ওই একটু পেঁপে দিয়েছিলাম বলেছিলাম, পেঁপেটা অন্য কিছু করার জন্য কেটেছিলাম, তো দিয়ে দিয়েছি। আর এটা হচ্ছে ওই সিলভার কাপ মাছের ঝোল, আলু, পুঁই ডাঁটা আর পুরুল দিয়ে। তরকারিগুলো খেয়েছি, আপনারাও বসে যান, দারুণ হয়েছে খেতে। আমি মুনকে খাইয়েছিলাম, আমি বলছিলাম মুনের পাপাকে, আমি বলি এক্ষুনি মনে হচ্ছে যেন আমি গিয়ে খেয়ে নিই। ভালো হয়েছে বলেই তো সুস্মিতা কথা বলছে, আমি কিন্তু খেয়েই যাচ্ছি। দারুণ হয়েছে, সরু সরু ডাঁটা হলে কি হবে। মানে পুঁই ডাঁটা তো ভালোই লাগে, তার সঙ্গে এই মাছের মাথাটা দিয়েছে, মানে আমরা তো বলছি সত্যি খেলে বোঝা যাবে দারুণ হয়েছে। সব খেয়েছে ভাত, খালি ভালো লেগেছে, খেয়ে দিয়ে হা করে আছে। আমি কি হা করে আছো কেন? দাও না, ও দেওয়ার জন্য হা করছে, দাও। আমি মাছ ছাড়াচ্ছি, বলছে দাও। ঝাল তো হয়নি, দেখো ওর ঝাল লাগবে না, আমি খুব কম ঝাল দিই। না নাস্তা যা করেছিল না, একটু বড় মাছ ছিল, তেমন বেশি কাঁটা নেই, ছাড়াতে সুবিধা হচ্ছে, তাও বলছে দাও। কাঁটাগুলো সাইডে থাক, এখন লাস্টে চিবানো হবে। হ্যাঁ লাস্টে ভালো করে চিবিয়ে খাবে। মানে কাঁটাগুলো ভালো করে না চিবিয়ে খেলে তো ঠিক মতো আঁশ মেটে না। এই তরকারিতে মা তো সবসময় বলে ভালো কি কি হয়েছে, সবসময় বলে। আমি আজকে সত্যি বলছি খুব তাড়াতাড়ির মধ্যে রান্না হয়েছে এবং তেমন কিছু মশলা নেই, ওই লঙ্কা, পেঁয়াজ আর ফোড়ন দিয়েছি, আর জিরে, ধনে গুঁড়ো দিয়েছি, জিরে গুঁড়ো দিয়েছি, আর আমি সর্ষে বাটার সময় পাইনি, দিইনি। কিন্তু তরকারিগুলো এত ভালো লাগছে, মানে গুলো মানে এটা খাচ্ছি, আমি এটাও শুরু করে দিই। আমিও করবো, রাস্তার ধারে হয়ে থাকে, মানে যেখানে সেখানে পুরুল হয়ে থাকে, পুরুলের ভাগ আছে,
মানে পুরুতে তো হয় কিন্তু ওই কাটার সময় একটু চেক করে নিলে তখন সমস্যা হয় না, না হয় তরকারি দিয়ে ফেললে কিন্তু পরে যদি তেতো হয় খাওয়া যায় না তরকারিটা। আমি ওই ডাঁটা গুলো পরে চেবাবো খাওয়ার পরে। একটু বড় মাছ হলে পেটের দিকটা খেতে দারুণ লাগে, তেল তেলে ঝোলে একটু পুরুল, একটু আলু, একটু কচু দিয়েছে কুই ডাঁটা, মাছটাও টেস্ট ভালো, বড় মাছ তো। খিদেও পেয়ে গেছে আর তরকারি খুব ভালো হয়েছে, দারুণ হয়েছে, হ্যাঁ তাড়াতাড়ি খাওয়া হয়ে যাচ্ছে, খুব তাড়াতাড়ি ভাত শেষ হয়ে গেল। আপনারাও খেয়ে নিন, ট্রাই করতেই পারেন পুরুল দিয়ে যে মাছের ঝোলটা। সুস্মিতা কিন্তু শেষ হয়ে গেল, আমারও হয়ে যেত, আমার ওই মুড়োটা ছিল না, একটু চিবিয়ে খেতে দিলি তো মাছটাও খুব ভালো লাগছে খেতে। আর পুরুল দিয়ে ট্রাই করতে পারেন আমাদের চ্যানেলে, মানে এখন সিজন তো পুরুলের, এরম সময় আমরা পুরুল দিয়ে রান্না করেছি, আবারও করব, দেখতে থাকুন আর সবাই খেয়ে নিন, সুস্থ থাকুন, ভালো থাকুন। আজকে তাহলে আসছি, অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক শেয়ার, টাটা টাটা।